তো এটা কোনো কথা আর কি তোমাকে রাখি পড়াচ্ছ আমাকে দাদা ভাই যাই হোক বাবা এক্সট্রিম হয়ে যাচ্ছে বাবা আমার মাথা বিশাল গরম হয়ে যাক আমার শরীরটা খারাপ করুক এটাই চাইছিস তো একটা ইডিয়েটও বোঝে যে নিজের বরকে রাখি পড়াতে নেই আজকে হচ্ছে 15ই আগস্ট আর এখন বাজে হচ্ছে 14:45 আর আমাদের কালকে হচ্ছে মনসা পুজো যার জন্য মা বাবা এসছে আর আমরা 7 জন মিলে ছাদে গিয়ে একটু আড্ডা দিচ্ছিলাম তো মিনি আর আমি এখানে আছি মানে আছি মিনস আমরা গেছিলাম ছাদে বাট 2 জন মিলে একটু ওয়াশরুমে এসেছিলাম তো হঠাৎ করে আমার মাথায় একটা প্র্যাঙ্ক চলে এসছে হ্যাঁ আমি প্র্যাঙ্ক নিয়েই এসেছি এত কাছে কথা বলছি আমি প্র্যাঙ্ক নিয়ে এসেছি তো আমি বেশি কথা বলতে পারবো না হালকা করে বলি আমি আর মিনি মিলে একটা প্র্যাঙ্ক করবো মানে আই মিন আমি প্র্যাঙ্ক করবো সামনে রাখি গেছে তো সেই মুহূর্তে আমার একটা প্র্যাঙ্ক মাথায় এসেছিল এবার সেই মুহূর্তে সবার মাঝে করা হয়নি আর আমার কাছে আমার ফোনটাই আছে সব ফোন নিয়ে ওরা সবাই চলে গেছে যার জন্য আমি এখন ওকে ফোন করে ডাকবো বাট সেটা আমি ক্লিপটা নিতে পারবো না কারণ আমার ফোন দিয়ে আমি ফোন করবো ও আসার আগে আমি ক্যামেরা সেট করে দেবো এটাই তোমরা দেখতে পাবে আর টপিকটা হচ্ছে আমি রাখি নিয়েই কিছু একটা প্র্যাঙ্ক করবো কি হবে না হবে সেটা একদমই মানে তোমরা ভিডিওতে দেখবে আমি একদম কিছু টপ মানে জাস্ট টপিকটা বললাম আমি ডিটেলসে কিছু বলবো না স্কিপ করো না দেখতে থাকো তো গাইজ আমি ক্যামেরা সেট করে দিয়েছি এক্ষুনি আসতে পারে যার জন্য আমি বেশি ক্লিপও নিতে পারলাম না আমি বসছি আমি যাই না কখন আসবে এখনো গল্প করে যাচ্ছে হবে আমার ঘুম পেয়ে গেছে তাকে বল না তাড়াতাড়ি কমপ্লিট করতে ও বাবা বল বল কি হয়েছে বল তাড়াতাড়ি বল বল উঠে বসো তবে না বলবো এসে শুয়ে পড়লে আমি আমি আর উপরে যাবো না বুঝলি তুই ফোন করে দে বলে দে যেন নিচে চলে আসে উপরে এটা আমি বলেছি এই এটা পুড়ে গেছে কি করে রে তুমি আগেবারে পোড়ালে মনে নেই আবার বলে পুড়ে গেছে মা বি আর না তো কি এটা পুড়ি ফেলেছি আমি না এ আদি ঘুমাচ্ছে কেন এইভাবে ঘুম পেয়েছে ঘুমাচ্ছে শোন না তোমাকে একটা কথা বলি দিকে আসো বলো 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 ভালো লাগে আসো আস্তে আস্তে আচ্ছা আচ্ছা কানে বাতা আসছে বুঝতে পারিনি সর মুখটা কেমন হয়ে গেছে তোমাকে একটা সারপ্রাইজ দিই খাওয়া পাইলাম তোরা ধান্দে আছিস না হ্যাঁ মুখটা কেমন আছে বললি মানে ওসব ধান্দা তোর চুমু না যে তুমি এইভাবে দৌড়ে এসছো বললাম দাও চোখটা বন্ধ করো আমার দিব্যি চোখ খুলবে না আমার দিব্যি চোখ খুলবে না আচ্ছা খুলবো না না চোখ কিন্তু নয় বারবার উল্টো পাল্টা অর্ডার করছিস আর ইউজ করছিস হ্যাঁ বাবাই আমাকে সারপ্রাইজ করছিস কতগুলো টি শার্ট দিয়েছিস এর মাঝখানে শার্ট দিয়েছিস কতগুলো আবার কি অর্ডার করলি সকালে নিতে পারলি না ও আজকে এটা পার্সেল এসেছে না সকালের সাথে কি আছে 752 টাকার ইয়েস 752 টাকার আমি তো জানি তাড়াতাড়ি দাও কি আর 752 টাকা কি অর্ডার করা যায় 752 হাতটা বাড়াও সামনে এইভাবে না শোনা এইভাবে একটা হাত এইভাবে রাখো আর একটা হাত এইভাবে রাখো ওকে এইভাবে কি জিনিস ধরে মানে ওটাই বলো আংটিও হতে পারে এই বাবা আমি ভুলে ফেললাম 752 টাকা ঢুকে গেছিস বাবা কি অর্ডার করছি রিটার্ন কর আমি দিব্যি দিলাম চুপ করতে কোনো মুখ দিয়ে কথা বের করবে না দেখি নিচ্ছিস ভাই বাবাই আমার দিব্যি স্ট্যাচু বাবা এটা কি এরকম কি বাজে জানি বল বাবাই
তুই এটা পড়ে দিলি আমাকে। আরে তুই রাখি কেন পড়ালি? এইগুলো ঠিক লাগছে না, ইয়ার কি মারিস না, এগুলো তুই কি অর্ডার করেছিস? এটা অর্ডার করেছিস তুই? অর্ডার করিনি। বাবাই তুই রাখি কেন পড়ালি? এটা কি বোকার মতো কথা হচ্ছে? ও বল আমি বল, আমরা তো একই নাকি কি হচ্ছে? পড়তে পারি না, মজা করছি না। রাখি সবসময় কি বোন ভাইরাই পড়ায়? বাবাই বন্ধুরা ফ্রেন্ডশিপ কি আমার বন্ধুরা ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়ায়, রাখি পড়ায় না। একই সেমই এটা করে বাবার মতো কথা বলছে। ভুল একই ভুল ভুল বাবাই ভুল, কোনো ভুল না। আমার ইচ্ছা আছে আমি পড়িয়েছি, আমার ইচ্ছা ছিল তোকে পড়াবো তাই। বাবা ইয়ার কি মারিস না, নিকুচি করে তোর এরকম রাখি আমার দিবি খুলবি না। তুই আমাকে রাখি পড়াচ্ছিস? আরে কি প্রবলেম, আমরা হাজবেন্ড ওয়াইফ, আমরা বন্ধু নই, এমন কি আমরা ভাই বোনও নই। রাখিটা আরে ইটস লাইক ফ্রেন্ডশিপ। তুই আমার ফ্রেন্ড, তুই আমার ফ্রেন্ড, ফ্রেন্ডশিপ ডে দিনকে ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়াস, আমি হাত পেতে কেন মাথা পেতে নেব? ফ্রেন্ডশিপ ব্যান্ড সবাই পড়াতে পারে, একটা রিলেশনশিপে বন্ধু হওয়া আগে দরকার। তুই আমাকে মারছিস না, বল না কেন এটা পড়ালি? একটা রিলেশনশিপে বন্ধু হওয়া মেন দরকার বাবা। বন্ধু ঠিক আছে, ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়া না বলছিস তো, হাত কেন মাথা পেতে, পা পেতে, বগল পেতে, সবকিছু পেতে নিয়ে নেবো, তুই এটা কেন পড়ালি আমাকে? এটা শুধু বল, এইটা তিনটে বাজে মা বাপিরা চলে আসবে, তাহলে তুই এই এই সিনক্রেটটা কেন করছিস? এটা কেন হঠাৎ করে তোর মাথায় এইসব কেন আসছে? আমার ভালো লাগলো। এটা কোন পড়ানোর জিনিস হলো? তুমি কেন এই জিনিসটা অন্তত মানতে পারছি না। ছেলে মানুষের একটা লিমিট থাকে, আমি জানতাম তুই ছেলে মানুষে করিস, বাট এতটাও না যে একদিন আমাকে রাখি পরিয়ে বলি বাবা এটা ফ্রেন্ডশিপ ব্র্যান্ড। তো কি হয়েছে তাতে? ঠিক আছে আজ থেকে না তোর দাদা ভাই যাই হোক। বাবাই এক্সট্রিম হয়ে যাচ্ছে বাবাই, এক্সট্রিম হচ্ছে এবার। কি হচ্ছে আজ থেকে? এবার এক্সট্রিম হচ্ছে। খোলো এটা, খোলো বাবা মা, এটা খোলো। খোলা যাবে না, খোলা যাবে না। এটা খুলো, আমার কিন্তু মাথা কিন্তু বেবার গরম হচ্ছে আস্তে আস্তে। এতক্ষণ ধরে মজা মজা নিচ্ছিলাম, খোলো সাটা সেট খোলো। দাদা তুই সব দাদা আমার দিদি যাবে না। তুষার দাদা, দাদা ভাই, বাবাই ভাল লাগছে না, রাখি চলে গেছে। হ্যাঁ দেখ অটোমেটিক খুলে যাচ্ছে, খোল খোল খুলে গেছে। আমার কি করার আছে? অটোমেটিক খুললো, এটা অটোমেটিক খুললো, আমার কিছু করার ছিল না। পরিয়ে দিল নাকি আমাকে? প্লিজ বাবাই ভাল লাগছে না, আসো বাবাই, আমার তুই ভাল লাগছে না বাবাই। তুই আমাকে রাখি পড়ানোর জন্য আসতে কথা বলো, ঘুমাচ্ছি তো। বাবাই এবার এক্সট্রিম হচ্ছে বাবাই, ভাল লাগছে না আমার।
এবারে বলে বলে পড়াবো আমার দিব্যি চোখ খুলবে না স্ট্যাচু হয়ে থাক আমার দিব্যি বাবাই ভালো লাগছে না বাবাই আমার কষ্ট হচ্ছে বিশ্বাস কর এইসব করিস না হ্যাপি রাখছো বন্ধন তুষার দাদা ভালো লাগছে না বাবাই হ্যাপি রাখছো বন্ধন তুষার দাদা ভালো লাগছে না প্লিজ দিব্যিটা তোল হ্যাপি রাখছো বন্ধন তুষার দাদা হ্যাপি রাখছো বন্ধন বাবা বেঁকে গেছে টিয়া চুললাম সব সবকিছুর একটা লিমিট আছে সবকিছুর অতিরিক্ত মাত্রাধিক কোনো কিচ্ছু ভালো না মাত্রাধিক কোনো কিচ্ছু ভালো না তোর প্রথম থেকে সহ আজ বুঝি চিন্তা ভাবনা ছিল রাখি পরব রাখি পরব এটা একটু কথা বলো বাবাই নিজের মানে একটা ইডিয়েটও বোঝে যে নিজের বরকে রাখি পরাতে নি তুললাম একটা ইডিয়েটও বোঝে আরে সব ঠিক আছে বাট তুমি তো আমার থেকে এমনিতেও বড় তো আমি এবার পরাতেই পারি তুমি আমার কি হয়েছে তোর একটা এক্সাম্পল দাও আমাকে কোনো বর বউ তাকে রাখি পরিয়েছে আমি করব ইউনিক 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 জিনিসপত্র করবে তবে ভাইরাল হবে তারপরে এইসব করছিস তুই ইউনিক ইউনিক জিনিসপত্র করবে তবে না ভাইরাল হবে ভাইরাল হবে হুম কি ভাইরাল হবে ভিডিও তুই ভিডিও করে ফেলেছিস এখন এই এই জিনিসগুলো মানুষজনকে দেখাবি রিলস করে দেখাবি যে মানুষজনকে যে আমি আমি আমার হাজবেন্ডকে ই করলাম প্র্যাঙ্ক করে দেখাবো ইউ আর টোটালি প্র্যাঙ্ক বাবা এটা প্র্যাঙ্ক হলো তুই আমাকে রাখি পড়ালি এটা মানুষজন কি বলবে ইউ আর টোটালি প্র্যাঙ্ক প্র্যাঙ্ক তো বাট তুই তো নিজে হাতে পড়ালি এটাই তো খারাপ তো কি হয়েছে পড়ালি তো সে রাখি আরে ওরা আমাদের ফ্যামিলির মানুষ ওদের কাছে এগুলো শেয়ার করলে কোনো অসুবিধা নয় বললাম না এইসব জিনিসপত্র করবে তবে না ভাইরাল হবে এইসব জিনিসপত্র করবে তবে না ভাইরাল হবে বাবা এগুলো ঠিক না বাবাই সো গাইজ আমি এখন পুরো ভিডিওটা চেক করলাম আর চেক করে যা বুঝলাম এই এই একটা মিলে আর আমাকে রাখি পরিয়েছে রাখি পরে একটা বাজে প্র্যাঙ্ক করলো মানে না আমি পরিয়েছি ওটা তো ওকে দিয়ে ভিডিও করেছিল আমি পরিয়েছি শাট আপ কে পরিয়েছে মিনি মনি কি অবস্থা মানে মিনি দেখো ঘুমিয়ে ঘুমিয়ে চোখ মুখ খুলিয়ে ফেলেছে আলো ধরে ঘুমাচ্ছে চোখ মুখ খুলে চোখ আরে ঘুমিয়ে না ঘুমিয়ে বল পাগল ঘুমিয়ে না চোখ লাল হয় দেখো চোখটা পুরো লাল হয়ে গেছে ওর বিশাল ঘুম পেয়েছে ওর মুখ চোখ পুরো যাচ্ছে দাদা তুমি কি আমার দাদা হতে রাজি